ঘর কোনটা? এটা আপনার ঘর, এই ময়লার মধ্যে থাকেন আপনি? এদিকে আসেন, আমরা দেখতেছি যে এটা একটু, এই যে এই মানুষগুলার আসলে এই, তোমার নাম কি? তোমার মা কই? আমার গ্রামে গেছে ভিক্ষা করতে। তোমার মা ভিক্ষা করতে গেছে, এই তোমার থাকো এটার মধ্যে নাকি? এটা চট্টগ্রামের টাইগার পাস যে রেল লাইনের যে বস্তি, সেই বস্তিতে এসেছি। তো আজকে আমরা 26শে মার্চ যে আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসটা একটু আলাদাভাবে উদযাপন করার জন্য আমরা আমাদের বেওয়ারিশ 20 জন রুগী যারা হাসপাতালে আমাদের ভর্তি তাদের জন্য, এবং এখানে যে রেল লাইনে আপনাদের একটু পরে দেখতে পাবেন, রেল লাইনে যে মাথার উপর যাদের একটা পলিথিনের ছাদও নেই, যারা আসলে এখানে যে ফল আছে প্রত্যেক প্যাকেটে আমরা 1 কেজি করি, 1 কেজির একটু বেশি হবে, 1 কেজি করে আমরা ফল দিছি, যে 7টা আপেল, 7টা কমলা আর 2টা মালটা আমরা এখানে এরকম প্রায় 1 কেজির মতো করে প্যাকেট করছি। এখানে 100 জন ভাসমান মানুষের মধ্যে আমরা এই আজকের যে এখানে খাবার আছে, 20 প্যাকেট হচ্ছে বেয়ারের সুগীদের জন্য আর 100 প্যাকেট হচ্ছে ভাসমান মানুষদের জন্য। 1টা 2টা করে দিলে এটা হয় না, আমরা জন্য 1 কেজি করে প্যাকেট করেছি। এই এক একটা পরিবারকে 1 কেজি করে আমরা ফল তুলে দেবো অন্তত স্বাধীনতার দিবসে, স্বাধীনতার উদযাপন মাসে, যাতে সবাই অন্তত একটু ফল খেতে পারে। কারণ আসলে 1 কেজি যে আমরা এখানে আপেলগুলো ব্যবহার করছি, রয়্যাল গালা নামের যে আপেলগুলো খুব উন্নত মানের, এটা বাইরে অলরেডি প্রায় 180 থেকে 200 টাকা পর্যন্ত সর্বোচ্চ কেজি চলছে, যেগুলা খুবই ভ্যালুয়েবল এবং খুবই সুন্দর এবং সুমিষ্ট আপেল, যেটা সেটাই আমরা ইউজ করছি। তো এই ফলগুলো কিন্তু তারা কিনে খাবে না। তো যারা ভিক্ষা করে জীবনযাপন করে কিংবা অনেক কষ্টে যাদের জীবন অতিবাহিত হয়, তারা কিন্তু এত টাকা দিয়ে ফল কিনে খাবে না। এই জন্য এই স্বাধীনতা দিবসের দিন আমরা সবাইকে 1 কেজি করে ফল অন্তত 120 জন মানুষের মধ্যে আমরা তুলে দেব। আর আজকের এই 120 জন মানুষের যে ফল, 20 জন আমরা নিজেরাই স্পন্সর করেছি, আমাদের যে মানবিক যে কার্যক্রম পরিচালনা করি, আমাদের আমাদের যে সমমনা আরও আমরা 4-5 জন আছি, আমরাই আজকে আমাদের 20 জনের দায়িত্ব নিয়েছি। আর 100 জন ভাসমান মানুষের ফলের পুরো স্পন্সর করে এম কে রহমান ফাউন্ডেশনের তৌফিক ভাই, ধন্যবাদ তৌফিক ভাইকে। এখন আমরা আমাদের যে ফলের কার্যক্রম সেটা আমরা শুরু করব। পাস দিছ? তো আমরা যে মানুষদের আজকে আসলে স্বাধীনতা দিবসে ফল দিতে এসেছি, এই যে এই মানুষগুলো আসলে এখানে কোনো ছাদও নেই, যে তাদের তারা যে থাকবে, মানুষ কত অসহায় হতে পারে। তো ওনারা যেখানে নুন আনতে পান্তাপুরায়, ঠিকমতো ভাতের চুলাই জ্বলে না, রান্নার চুলাই জ্বলে না, সেখানে আসলে দাম দিয়ে যে অন্তত ফলের পিছে যে 200 টাকা খরচ করবে, এরকম কিন্তু আসলে অ্যাবিলিটি তাদের নেই বা তারা করেও না। তো এই জন্য চেয়ে চিনতে যারা খায় তো তারা আসলে ফল কিনতে পারে না। এই জন্য আসলে আমাদের এই আজকের এই দেখি ফলগুলো আমরা দিয়ে দিচ্ছি, নেন এই সবগুলো ফল আপনাদের জন্য, হ্যাঁ সবারই নিয়ে খাবেন। তারপরে দেন এটা, নেন আপনি প্যাকেটটা পুরো আলগায় নিয়ে আসেন, আমাকে এটা দেন, পুরোটা নিয়ে আসেন। তারপরে এই আপনার পরিবারকে দিছি, ধরেন আমার পরিবার না, হ্যাঁ ধরেন এটা আপনার জন্য। আপনি চোখে দেখেন না? না। কী নাম আপনার? এনামুল। এই বছরে ফল কিনছেন আর? না। আচ্ছা ঠিক আছে, আসেন এদিকে আসো। আমরা দেখতেছি যে এটা একটু, এই যে এই মানুষগুলার আসলে এই, তোমার নাম কি? তোমার মা কই? আমার গ্রামে গেছে ভিক্ষা করতে। তোমার মা ভিক্ষা করতে গেছে, এই তোমার থাকো এটার মধ্যে নাকি? তোমার কি নাম বলছো? তোমার মুন্নাত। লেখাপড়া তো করো না? আচ্ছা ধরো, তো এই বছরে তোমার মা ফল কিনছে? কিনছে। কোন দিন কিনছে, কতদিন আগে কিনছে? এই খালি ফল কিনছিল আর কি। কি কি ফল কিনছে? আঙ্গুর ফল। কতদিন আগে, কয় মাস আগে? মনে নাই? না। আর কোনো ফল কিনে নেই? আচ্ছা ঠিক আছে, এই ধরো এখানে অনেকগুলো ফল আছে, এগুলো খাবা তোমরা, তোমার মা তুমি সবাই খাবা, ঠিক আছে? তো আমরা আসছি যে প্রত্যেক পরিবার যে মানুষ কত অসহায় হতে পারে, আমরা যে একটু দেখি এদিকে, এই ঘরের কিন্তু ছাদও নাই। আপনাদের পরিবার সবাই, আপনারা এক পরিবার নাকি? কি নাম আপনাদের, আপনার নাম কি? এই কয়েক মাসের মধ্যে কি ফল কিনছেন? কিনতে পারেন নাই? না। আচ্ছা ঠিক আছে,
দেন এদিক দেন ধরেন আপনারা এই ফলগুলো খাইন হ্যাঁ আসুন এদিকে আসুন নিয়ে আসুন কি নাম আপনার এটা আপনার ঘর আপনার কে কে আছে এই এই কয়েক মাস মধ্যে কি কোনো ফল কিনছিলেন না বাবা আচ্ছা আচ্ছা ধরেন এইটা খাইন আপনারা এই আপনার ঘর কোনটা এটা আপনার ঘর এই ময়লার মধ্যে থাকেন আপনি এদিকে আসেন আপনি কাগজ এই বছরে ফল কিনছেন না বাবা ফল তো কিনতে পারবেন না বুঝলেন না আচ্ছা ঠিক আছে বয়স্ক মানুষ তো এই ময়লার মধ্যে থাকেন আপনি তো কি করবে বাবা এই ফলগুলো খাইন আপনি হ্যাঁ ঠিক আছে তারপরে ওইদিকে ওইখানে একটা পরিবার আছে আপনার এদিকে আসেন উঠে আসেন আপনার ছেলে মেয়ে কয়জন হ্যাঁ একজন ছেলে একজন ছেলে এই বছরের ভিতর ফল কিনছেন না কিনতে পারেন নাই আচ্ছা এখন তো করোনা সিজন ফল টল সব দরকার আছে আপনি এখানে ফলগুলো আছে এগুলো খাইয়ে না ঠিক আছে লোক লাগবে তো লোক লাগবে লোক ছাড়া হবে না ওর কাছে দাঁড়িয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আসো কাজ দিছো ওকে আপনি থাকেন কোন জায়গায় এই জায়গায় থাকেন এই জায়গায় তো কিছুই দেখা যাচ্ছে না মাসি মশা মর আচ্ছা তো এই বছরে কি ফল কিনছেন না কিনি নাই আচ্ছা এই দেন তো একটা ফল এই ফলগুলো খাইন আপনি হ্যাঁ ঠিক আছে এই আপনারা থাকেন কোথায় এই বস্তিতে তো আপনার এই ভিক্ষা করে সংসার চালান এই বছর কি ফল কিনছেন না ও কে হয় আপনার নাতি আচ্ছা আপনারা তিন চারজন মিলে ফল খাইন আমরা এক কেজি ফল দিয়ে যাচ্ছি ফলটা নেন ধরেন সবাই মিলে এগুলো খাইয়ে না ঠিক আছে ওকে